পুষ্টিগুণ অনেক বেশি, সব কি সব দিক দিয়েই কবুতরে অনেক বেশি। মানে একটা ট্রেন্ড কি গ্রাম অঞ্চলে একটা ট্রেন্ড যে মানুষ যখন অসুস্থ হবে, একটু ঘাসের উপর বসি না বসবো না, মানুষ যখন অসুস্থ হবে গায়ে রক্তর দরকার তখন আমার কবুতর খান লাগবে। আরে ভাই তোমার মোরগের সাথে তোমার কবুতর সস্তা, তুমি কবুতর তুমি এমনি ভাতের তরকারি হিসেবে খাও, সমস্যা কি? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ থেকে কয় মাস আগে, দুই থেকে আড়াই তিন মাস মেবি আছে, তিন মাস আগে আমি আসলে খুবই রাগান্বিত হয়ে যাই আমার এই কবুতরগুলোর উপরে। এবং রাগের মাথায় আমি একটা ভিডিও করছিলাম যে বাংলাদেশ থেকে কবুতর পালনটা তুলে নিতে হবে। তো সেই ভিডিওটা মানে আমার মামাকে আমরা কবুতর এমনি দিয়ে দিতে চাইছিলাম নামমাত্র দামে। সেই ভিডিওটা আমার মামাও দেখে, দেখার পরে আমার মামাও নাজাব করে দেয় যে এই কবুতর পালন করবে না, মানে এত বিরক্ত হয়েছিলাম। তো যাই হোক, আজকে আসলে মেইন কথায় আসি, সেটা হচ্ছে যে কবুতর পালন করে আসলে এসব জিনিস আসলে শৌখিনতার জিনিস, এটা যদি বাণিজ্যিকভাবে পালন করার জিনিস আসলে কবুতর না। গরু আছে, ছাগল আছে, মহিষ ভেড়া, এগুলো আপনি বাণিজ্যিকভাবে করতে পারেন, হাঁস মুরগি। কবুতরটা আমার হিসেবে বাণিজ্যিকভাবে আমার মনে হয় না তৈরি করা উচিত, এটা আসলে শৌখিনতার মধ্যে রাখলেই আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। কারণটা হচ্ছে যে আপনি কবুতর পালন করে যে আহামরি লাভ করতে পারবেন তা কিন্তু না, আপনার কবুতরের থেকে আপনি বেশি লাভ হবে না। কবুতর হয়তো বা ওর যে খরচ সেটাও উঠায় নিতে পারবে, কিন্তু কবুতর পালন করে যে অনেক লাভ এরকম কিছুর আশা আপনি করতে পারবেন না। এখন কথা হচ্ছে, আমি একটা সময় আমার খাবার ফুরায় যায় কবুতরের, তখন দেখা যাচ্ছে আমরা ধান ছিল, ধানের চিটা হাবিজাবি ধান, তো আমরা কবুতরকে ধান খাওয়াইতাম। তো ধান খাওয়ানোর পরে হইল কি, আমাদের হুট করে সব বাচ্চা টাচ্চা মানে কবুতরগুলো সব আন্ডা দেওয়া বন্ধ করে দিল কবুতরের খোপের সামনে, বা কবুতরের সামনে নাকি কবুতরের ডিম এটা বলতে হয় না, বলতে হয় ঘষি। তো যাই হোক, তো তারা যখন এগুলো বন্ধ করে দিল তখন আর কি আমি ওই দেখলাম যে অনেক মাস দেখা মানে কবুতরের খাবার কিনেই সমার পাই না, মানে কবুতরের খাদ্য পড়া যায়, অথচ না সরি তখন কবুতরের জন্য ওই গম টম এটা দিতাম না, তখন ওই ধান টান এগুলো দিতাম, তারপরে বাচ্চা হয় না, তারপরে ডিম টিম হয় না, তারপরে খাদ্য কিনে খাওয়াই তাও ডিম দেয় না, বাচ্চা হয় না। পরে আপনার যখন গমটা আবার নিয়মিত কিছুদিন আবার কন্টিনিউ করতে থাকলাম, তখন দেখলাম হুট করে মানে একটা সিজন আছে কবুতরের, একটা সিজন আছে আমাদের গ্রাম অঞ্চলে দেশি কবুতরগুলো কিন্তু হচ্ছে আপনার সবসময় যে আপনার বাচ্চা দেবে তা না, ওরা একটা নির্দিষ্ট টাইমে বাচ্চা দেয় বা ডিম দেয়, তারপরে বাচ্চা হয়। তো তখন আমাদের কবুতরটা আবার বারো মাসই একাধারে মানে বাচ্চা দিতেই থাকে, দেখা যাচ্ছে কেউ বসে বাতে বসে আছে, কেউ বাচ্চা নিয়ে বসে আছে, কেউ ডিম পারতেছে, মানে এরকম সবসময় চলে। কিন্তু ওই গ্যাপটাতে চার পাঁচ ছয় মাস মানে এত এমন একটা ধরা খাইছি, মানে ওই ধান খাওয়ায় মানে আপনার কবুতরও দেখা যাচ্ছে অনেকগুলো মারা গেল। আবার বাজার থেকে এক ধরনের গম নিয়ে আসছিলাম, দেখলিয়া একটু দেখাই সবাইকে একটু দেখাই। বন্ধুরা, শুকুরের একটা সমস্যা কি, এটা সমস্যা বলবো নাকি গুণ বলবো জানি না, ও সবসময় যে গৃহপালিত আমাদের যে প্রাণীগুলো আছে এগুলো সবসময় ধরে ধরে হাতে করে নিয়ে ঘোরে, যেমন হাঁস কিন্তু মানুষ কবুতর হাতে নিয়ে ঘোরে, কিন্তু হাঁস কিন্তু মানুষ হাতে নিয়ে ঘোরে না, ও হাঁস হাতে নিয়েও ঘোরে। ওই মুরগির ছোটো ছোটো বাচ্চা, সেই বাচ্চা হাতে নিয়েও ঘোরে, দেখেন ওর চুলের স্টাইল একটু দেখেন সবাই। তো যাই হোক, ওর মতো হাঁস হাতে নিয়ে ঘোরুক, আমি আমার কবুতরের বিষয়টা একটু কন্টিনিউ করি আপনাদের সাথে যে কবুতরের আসলে আলটিমেটলি পরে কী হলো। তো বাচ্চা কিন্তু আছে পিছনে। তো তারপরে যখন আমি গম কন্টিনিউ করতে শুরু করলাম যে যা থাকে কপালে, যেহেতু শখ করে পালতেছি আমার অত টেহার চিন্তা করে লাভ নাই। তো যখন গম কন্টিনিউ করতে থাকলাম, তারপরে দেখলাম যে আমার ও মাঝখানে একটা গম আনছিলাম হাট থেকে, ওই গম খায় গমে প্রবলেম ছিল, ওই গম খায় চার পাঁচটা কবুতর, বড় কবুতর মারা যায়, কবুতর মারা যায়, কবুতর উড়িয়ে যায়। কবুতর পালন হলে এই জিনিসগুলো মানি নেওয়া লাগবে, ওই খাঁচা করবেন, খাঁচার মধ্যে থেকে খাঁচার মধ্যে কবুতর আটকা কবুতর পালন করবেন, এমনি আসলে কবুতর হয় না। বিশেষ করে আমাদের দেশি যে কবুতরগুলো আছে ওই খাঁচা করে খাদ্য দিয়ে আর এমনি আসলে কবুতর না, কবুতর উড়বে, ওকে উড়ার স্বাধীনতা দিতে হবে। কারণ আমাদের দশ পনেরো বিশটা কবুতর উড়েও গেছে, আবার অন্যদের দুই একটা আইছে, মানে আমাদের গেছেই বেশি আইছে কম,
ওটা কোনো বিষয় না, কবুতর পালন করলে উড়ে যাবে আসবে এটাই স্বাভাবিক, কবুতর মারা যাবে এটাও স্বাভাবিক। তো এখন কথা হচ্ছে যখন আমরা এরকম গম টম দিলাম, আমরা আসলে ওষুধ খুব একটা ওইভাবে যে খাওয়ানো হয়, পরিচর্যা খুব একটু কম করি আমরা কবুতরের, পরিচর্যা আসলে খুবই কম করি। এক ধরনের পাউডার ওষুধ আছে পানি দিয়ে গোলা খাওয়া, ওইটা মাঝে মাঝে খাওয়ানো হয়। তারপর আমরা খোপ টোপ ক্লিন করে দিলাম, তারপরে আপনার নিয়মিত গমটা খাওয়ানো শুরু করলাম। তারপরে দেখা যাচ্ছে গমটা খাওয়ানো শুরু করার পরে আমাদের কবুতর মানে কুপায়া মানে গজা, আমাদের আঞ্চলিক ভাষাতে কুপায়া বা ডিম পাড়া শুরু করলো, কুপায়া বাচ্চা দেওয়া শুরু করলো, মানে বাচ্চা বেঁচে অসমার, মানে আঞ্চলিক ভাষায় কথা করছি আর কি। মানে শুকুরের কাছে বাচ্চার অর্ডার প্রতিদিন আসে, ও মানে মানুষের দিয়েই সমার পায় না। এখনও 10টা বাচ্চার অর্ডার আমার কাছে পাঁচ জোড়ে আছে, জানি রে, মানে আমি মানে একদম মানে আপনাদের বোঝাচ্ছি আর কি, যে আমার কাছে এখনো 10 জোড়ার অর্ডার, অথচ আমার কাছে আছে 5 জোড়া। মানে বড় হচ্ছে আর নিয়ে যাচ্ছে, বড় হচ্ছে সাথে সাথে খালি হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো মানে গ্রামে যদি আপনার কবুতর এরকম টুকটাক সেল হয়, ওই কবুতর আপনার অনেক হবে, খাঁচায় করে হাটে নিয়ে যান, হাটে দাম পাবেন না, অল্প দামে বেচবেন, মানে এত বাণিজ্যিকভাবে যাওয়ার দরকার নাই। আমাদের যেমন যে 3টা ছোটো ছোটো খোপ আছে, এই 3টায় মাশাল্লাহ 50-60-70টা কবুতর যাই আছে, এইগুলো দেখা যাচ্ছে যা বাচ্চা দিচ্ছে, আমার বাবা মা খাচ্ছে, আমার আত্মীয় স্বজন খাচ্ছে, বা দু একটা পাড়া প্রতিবেশীদের সেল করতেছি, ওদের যে খাবারের দাম সেটা উঠে যাচ্ছে। সো এখান থেকে কিন্তু আমার কোনো লাভ হচ্ছে না, কিন্তু আমার কোনো লস হচ্ছে না, কিন্তু লাভ হচ্ছে যে কবুতরগুলো আমি কবুতর বাচ্চাগুলো আমি খাচ্ছি, আমরা খাচ্ছি বা আত্মীয় স্বজনকে দিচ্ছি, এইগুলোই লাভ। আর বাদ বাকি 2-4টা যে সেল করি, ওটা সেল করে যে টাকা হয় ওই টাকার গম দিয়ে দেখা যাচ্ছে ওদের মানে খাদ্য হয়, ওই পার দিয়ে চলে যায়। তো আসলে মূল কথা হচ্ছে কবুতর, তবে কবুতরের দামটা কম। আমি 3 মাস আগের ভিডিও যে খেপেছিলাম, যে আজ থেকে 3-4 বছর আগেও 240 টাকা, এখনও অনেক এলাকায় আমার নানির বাড়ির এলাকায় নাকি 200 টাকা জোড়া। হ্যাঁ, ওগুলো বাচ্চা ছোটো ছোটো জাতের কবুতর। আমাদের দেখা যাচ্ছে আমাদের আমার মা একদিন একটা মোরগ কিনে আনছে, একটা মোরগ আর আমাদের একটা বড় সাইজের কবুতরের বাচ্চা, 2টা শুলছে, 2টার সাইজ সেম। তাহলে বোঝেন একটা মোরগ 400-500 টাকার নিচে পাওয়া যায় না, অথচ একটা এক জোড়া কবুতর কিন্তু আমরা 250 টাকা হলেই সেল করে দিচ্ছি, তার মানে 125 টাকা। 400 টাকার একটা আপনার মোরগ আর আমার 125 টাকার একটা বাচ্চা দেখা যাচ্ছে সেম সাইজ। তাহলে আপনার তাহলে সেই হিসেবে তো আমি আপনাদের বলবো, যারা গ্রামে থাকেন অল্প দামে কবুতর, আপনার বা আমাদের মতো বড় সাইজের কবুতর কিনেই খেতে পারেন। মোরগের সে কবুতরে পুষ্টিগুলো অনেক বেশি, সব দিক দিয়েই কবুতরে অনেক বেশি। মানে একটা ট্রেন্ড কি গ্রাম অঞ্চলে, একটা ট্রেন্ড যে মানুষ যখন অসুস্থ হবে, একটু ঘাসের ওপর বসি না বসবো না, মানুষ যখন অসুস্থ হবে গায়ে রক্তর দরকার, তখন আমার কবুতর খান লাগবে। আরে ভাই, তোমার মোরগের সাথে তোমার কবুতর সস্তা, তুমি কবুতর তুমি এমনি ভাতের তরকারি হিসেবে খাও, সমস্যা কি? মানে আমি জাস্ট একদম খোলামেলা আপনাদের বোঝাচ্ছি। তো যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে যে মোটামুটি কবুতরে এখন আমি সফল এটা বলার কিছুই নাই, কারণ কবুতর আমার মানে আমি এটা নিয়ে বড় কোনো বিজনেস করার প্ল্যান নাই, যে এটা নিয়ে আমার সফল হতে হবে হ্যান ত্যান। তবে কবুতরে আমার কোনো লস নাই, আমার 2-4 টাকা লাভ আছে, লস নাই। সো এখন হয়তো বা কবুতরের বাচ্চাটা কই কে বা কি, যেমন এই দেখেন এইখানে আমার 1 জোড়া বাচ্চা, দেখছেন বন্ধুরা, এখানে 1 জোড়া আছে, এখানে 1 জোড়া আছে, উপর দিয়ে আরও আছে, ওখানে একজন বাতে বসে আছে, এখানে দেখেন 1 জোড়ায় দেখেন বড় হয়ে গেছে, তারপরে এখানে একজন ডিম নিয়ে বসে আছে, এখানেও বাচ্চা। মোটামুটি আমার এখন প্রচুর বাচ্চা, প্রচুর সেল, প্রচুর চাহিদা, সব মিলে কবুতরে আমার কোনো লস নাই। কবুতরে যা আমারই লাভ সেটা আমি বলবো না, তবে কবুতরে আমার কোনো লস নাই। ওকে বন্ধুরা, কবুতর সম্পর্কে আমি যে ভিডিওটা করছিলাম সেটা আসলে একটা বিভ্রান্তিকর একটা ভিডিও করছিলাম, যে বাংলাদেশে কবুতর পালন উঠিয়ে ফেলতে হবে। আসলে সেটার অবস্থা তখন ওই রকম ছিল, বিধায় এরকম করছিলাম আমি। আপনারা তো জানেন আমার বাড়িতে আমি যে কবুতর হাবি জাবি এগুলো লালন পালন করি, ছাগল গরু, সেটাতে বাস্তব যে অভিজ্ঞতাটা আমি ফেস করি সেটাই জাস্ট আপনাদের আমি মানে ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটা এটা কবুতর সম্পর্কে ভিডিওটা এতটুকুই। পরবর্তীতে যদি আপনাদের কোনো এ বিষয়ে কোনো কোশ্চেন থাকে কমেন্টে করবেন, আর যদি আমার কোনো ভিডিও দেওয়ার প্রয়োজন আমি মনে করি তখন আমি ভিডিও দেবো ইনশাল্লাহ।